বর্তমান সময়ে স্টার জলসার একটি অন্যতম সিরিয়াল হলো খড়কুটো। খড়কুটো সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করছে গুনগুন ও সৌজন্য, আর অন্যতম একটি চরিত্র হলো অনন্যা। অনন্যা গুনগুনের বোন। আজ আমরা এই ভিডিওতে দেখব বাস্তবে কার সাথে প্রেম করছে অনন্যা। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি অনন্যার ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, খড়কুটো সিরিয়ালে যিনি অনন্যা চরিত্রে অভিনয় করছে তার আসল নাম হলো রুকমা রয়। এর আগে রুকমা রয় কিরণমালা সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করেছে। কিরণমালা সিরিয়ালে কিরণমালা চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল রুকমা রয়। কিরণমালা সিরিয়ালের মাধ্যমেই টেলিপাড়ায় প্রবেশ করে রুকমা। বর্তমানে রুকমা রয় খড়কুটো সিরিয়ালে অনন্যা চরিত্রে অভিনয় করছে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে বাস্তবে নাকি একজনের সাথে প্রেম করছে এই অভিনেত্রী। তার বয়ফ্রেন্ড নাকি টেলিজগতের অতি পরিচিত মুখ। তার বয়ফ্রেন্ডের নাম হলো দেবজিৎ চ্যাটার্জি। অনন্যা অর্থাৎ রুকমা বর্তমানে দেবজিতের সাথে বেশি সময় কাটাচ্ছে এবং সে যেখানে যাচ্ছে দেবজিৎকে তার সাথে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে মিডিয়া তাকে জিজ্ঞেস করলে সে উত্তরে জানায়, দেবজিৎ আমার খুব ভালো বন্ধু, আমি যেখানে যাই তাকে সাথে নিয়ে যাই। তবে আমাদের এক হওয়া বন্ধুত্ব নাকি ভালোবাসা তা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনন্যা অর্থাৎ রুকমা ও দেবজিৎ বাস্তবে প্রেম করছে নাকি তারা শুধু বন্ধু? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকমই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।